দর্শক ক্যারিয়ার বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান ক্যারিয়ার টুডে থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাদিয়া রেজওয়ানা তন্বী। আপনারা জানেন ক্যারিয়ার টুডে অনুষ্ঠানটিতে আমরা সাম্প্রতিক চাকরির বাজারে চাহিদা এবং তরুণদের ক্যারিয়ার সম্ভাবনার বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করি। আজকে তরুণরা চ্যালেঞ্জিং পেশায় নিজেদের ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাই আজকে আলোচনার মূল বিষয় হিসেবে বেছে নিয়েছে ডিপার্টমেন্ট অফ লকে। দর্শক চলুন প্রথমে দেখে নিই আজকের মূল বিষয়, ডিপার্টমেন্ট অফ ল এর উপর একটি প্রতিবেদন। আইনকে পাঠ্য বিষয় হিসেবে এই জন্যই গ্রহণ করা উচিত যে যা মানুষকে এমনিতেই জানতে হয়, জীবনের জন্য সার্বক্ষণিক প্রয়োজন হয়, সেই বিষয়ে সে গ্র্যাজুয়েট হচ্ছে। কাজেই এই লক্ষ্যকে সামনে রেখেই একজন স্টুডেন্ট আইনকে তার শিক্ষার বিষয় হিসেবে গ্রহণ করা উচিত। আরেকটা বিষয়, এই আইন শিক্ষার মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার অনেক সুযোগ রয়েছে। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে বলতে পারবে না যে আমার আইনের প্রয়োজন নেই। প্রতিটি মানুষের আইনের প্রয়োজন রয়েছে, তার অধিকার আদায়ের জন্য, তার অধিকার সংরক্ষণের জন্য, কিংবা অন্যের প্রতি দায়িত্ব পালনের জন্য, এমনকি জীবনের প্রতিটা ধাপে ধাপে আইনের দরকার। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে রয়েছেন সংশ্লিষ্ট বিষয়ের একজন প্রফেশনাল এবং একজন শিক্ষক, এবং আরও রয়েছেন এই প্রজন্মের তরুণ শিক্ষার্থী। দর্শক, এবারে আমাদের পর্ব মিট দ্য পার্সোনালিটিস। দর্শক চলুন পরিচিত হয়ে নেওয়া যাক আমাদের আজকের অতিথিদের সাথে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন প্রফেসর শাহ আলম, চেয়ারম্যান বাংলাদেশ ল কমিশন, ব্যারিস্টার এম কামরুজ্জামান, হেড ডিপার্টমেন্ট অফ ল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের ছাত্রছাত্রীদের এই ল ডিপার্টমেন্টে ক্যারিয়ার করার সম্ভাবনা তাদের কতটুকু? প্রথমে সবাইকে স্বাগতম এই সুন্দর অনুষ্ঠানে। অনুষ্ঠানটা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে, যেটাকে আমরা ইংরেজিতে বলি কেরিয়ার বিল্ডিং প্রোগ্রাম অনুষ্ঠান। এটা পেশাগত জীবন গঠনমূলক একটি অনুষ্ঠান। তো এখানে আসলে প্রশ্ন মেন একটাই যে আইনশাস্ত্র পড়লে বিশ্ববিদ্যালয় বা কলেজ আছে আমাদের ভবিষ্যৎটা কি? আমি বলছি যে আইন ভবিষ্যতে কেরিয়ার গঠনের জন্য, পেশাগত জীবন গঠনের জন্য চমৎকার একটি সাবজেক্ট। এর কিন্তু মাল্টিপল প্রসপেক্ট, এটা বহুমুখী সম্ভাবনা, বহুমুখী ভবিষ্যৎ। এই যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ভালোভাবে ডিগ্রি নিয়ে কিন্তু এখানে বিভিন্ন ক্ষেত্রে কেরিয়ার বিল্ড আপ করা যায়। একজন ভালো আইনজীবী হওয়া যায়, বিচারক হওয়ার সম্ভাবনা আছে, ভালো আইনের শিক্ষক হওয়া যায়, গবেষণা করা যায়, বা বিভিন্ন অন্যান্য ক্ষেত্রেও অনেক সেবামূলক প্রতিষ্ঠান আছে, এনজিও আছে, সেখানে কিন্তু একজন লয়ার হিসেবে, ল গ্র্যাজুয়েট হিসেবে বিভিন্ন ধরনের কাজ কিন্তু করা যায়। বাংলাদেশের
পাবলিক ইউনিভার্সিটি হোক, প্রাইভেট ইউনিভার্সিটি হোক, বিভিন্ন ল কলেজে, সেখানেও কিন্তু এখন শিক্ষার মান বেশ উঁচু। এবং আমি বলবো যে কারিকুলাম ওয়াইজ বা মেথোডোলজি ওয়াইজ কিন্তু বেশ ভালো। এখান থেকে পাশ করার পরে কিন্তু আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন কম্পিটিশনে যায়, যেমন জুডিশিয়াল সার্ভিস পরীক্ষাতে কম্পিট করে। আমার মনে হয় এই সাবজেক্টটি নিয়ে কিন্তু অনেক দূর আগানো যাবে। কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে? বিশেষ করে আমি একটা কথা বারবার বলতে চাই যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ, তারা কোয়ান্টিটি অফ স্টুডেন্টস নয়, কোয়ালিটি অফ স্টুডেন্টসে আমরা অত্যন্ত বিশ্বাসী। এবং আমরা কোয়ালিটি কীভাবে ইম্প্রুভ করতে পারি, ছাত্রদের গুণগত মান কীভাবে উন্নত করতে পারি, সে ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ। এবং সেই দৃষ্টিকোণ থেকে আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে আমাদের নিয়মিত মুট কোর্ট প্র্যাকটিস হয় এবং নিয়মিত ল জার্নাল আমরা পাবলিশ করি। এবং এছাড়া আমরা সবাই জানবেন যে আইন শিক্ষার ক্ষেত্রে ইংরেজি জানাটা অত্যন্ত অপরিহার্য, এবং সেখানে আমরা অনার্সের স্টুডেন্টদের জন্য বা মাস্টার্স স্টুডেন্টদের জন্য আমরা ইংরেজিতে লেখা, ইংরেজিতে পড়া সব কিছু আমরা ম্যান্ডেটরি করে দিয়েছি এবং সবাই ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছে। এবং বর্তমানে যেহেতু একটা ডিজিটালাইজড বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি এবং সব ক্ষেত্রে ডিজিটালাইজড ডিজিটালাইজেশনের স্লোগান আমরা শুনি, এবং সেদিক থেকে আমাদের ইউনিভার্সিটিও যেমন এগিয়ে, আমার মনে হয় বাংলাদেশে যদি ডিজিটালাইজড ইউনিভার্সিটির কথা বলতে হয় তো প্রথমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কথা বলতে হয়। এবং সেই হিসাবে আমাদের ডিপার্টমেন্টেও আমরা ডিজিটালাইজ সিস্টেমের মাধ্যমে এগোনোর চেষ্টা করতেছি এবং প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা একটা করে ল্যাপটপ দিচ্ছি, যাতে তারা সেখানে আইনের বিষয়গুলো, বিভিন্ন দেশের কেসগুলো, সেগুলো রিসার্চ বা সেগুলো রিডিং এগুলো করতে পারে। তো সবশেষে আমি কথাই বলবো আপনাকে যে আমরা অত্যন্ত কমিটেড ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের মান উন্নয়নের ব্যাপারে, আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই। আমি শিক্ষার্থীদের কাছে জানবো, আপনাদের প্রশ্ন থাকে আপনারা স্যারদের কাছে জিজ্ঞেস করতে পারেন। আমি জেসমিন আক্তার সান্তা, আইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমার কোশ্চেন হচ্ছে শাহ আলম স্যারের কাছে। স্যার, আমরা জানি যে আমাদের দেশে মেডিকেল স্টুডেন্টের জন্য একটি ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আইনের স্টুডেন্টের জন্য 6 মাসকালীন একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করা হলেও তার কোনো যথাযথ প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি না। এটা একটা বাস্তব সমস্যা আছে। আইনটা কিন্তু এখনও আছে, এখানে পাশ করার পরে আমাদের লয়ার হতে হলে কিন্তু বার কাউন্সিলে পরীক্ষা পাস করতে হয়। তো বার কাউন্সিলে পরীক্ষা হলে কিন্তু কোনো উকিলের সাথে, আইনজীবীর সাথে, আবার পিপিএলএস বলি আমরা, 6 মাসের করতে হয়, এবং সেই আইনজীবী সিনিয়র আইনজীবী সার্টিফাই করে, হ্যাঁ পিপিএলএস করেছে, তারপরে কিন্তু পরীক্ষা সে দেওয়ার জন্য সে কোয়ালিফাই করে। এটা কিন্তু এখনও আছে, কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে যে সে বাস্তবে সে ওই সিনিয়রের সাথে পিপিএলএসটা করে, নামমাত্র করে, 6 মাস মিনিমাম করার কথা, বেশি করলে অসুবিধা নেই ভালো, কিন্তু তারা ওই নামটাই লিখায় হয়তো ওই আইনজীবীর সিগনেচার নিয়ে আসে, তারপরে এপিয়ার করে। তো এটা আর্ট প্রো একটা বেশি করে হওয়া উচিত, এবং বার কাউন্সিলকে এখানে আরও উদ্যোগ নিতে হবে, আসলে কতটুকু সে করেছে, প্র্যাকটিক্যাল ট্রেনিং সে কিছু পেয়েছে কি না ওই লয়ারের কাছ থেকে, আদালতে গেছে কি না, দেখেছে কি না, বা প্র্যাকটিক্যাল কেউ সঞ্চয় করলো, এটা বোধ হয় বার কাউন্সিল তাদের বিভিন্ন ক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন উপায়ে এটাকে কিন্তু মনিটরিং করতে পারে, কন্ট্রোল করতে পারে। ক্লিনিক্যাল এডুকেশন যেটা বলি আমরা, এটা কিন্তু আগে ছিল না। কতগুলো প্র্যাকটিক্যালি ওরিয়েন্টেড সাবজেক্ট, ম্যাথোডোলজি বলবো আমরা, যে মক ট্রায়াল, মুট কোর্ট মক ট্রায়াল, কোর্ট অ্যাটেন্ডেন্স, ক্লিনিক্যাল লিগাল এডুকেশন, তারপরে ওই যে কনভেন্সিং, ড্রাফটিং, এগুলো কিন্তু আগে ছিল না, এখন আমরা ইন্ট্রোডিউস করেছি। এখানে কিন্তু আমরা সেই প্র্যাকটিক্যাল ট্রেনিংটা দিয়ে দিই, কাজে অতটা অসুবিধা হয় না লয়ার হওয়ার পরে। এ সত্ত্বেও কিন্তু বাস্তব পিপুলের যেটা আর কি শিক্ষানবিশ বা ইন্টার্নশিপ ওই উকিলের সাথে, এটা বিকল্প নাই। এটা বার কাউন্সিলের আরও বেশি উচিত এদিকে খেয়াল দেওয়া, যেন পিপুলের সত্ত্বে হয়ে অর্থেই হয়। এছাড়া এর কিছুদিন আগে, কয়েক মাস আগে পর্যন্ত ছিল এটা বার ভোকেশনাল কোর্স নামে একটা কোর্স, কিন্তু বার কাউন্সিল বেশ কিছুদিন অব্যাহত রেখেছিল। সেটার সঙ্গে আমি ইনডাইরেক্ট ডাইরেক্টলি ইনভলভ ছিলাম, বিভিন্ন কোর্স এসেছি, আমি দুটা ক্লাস আমি নিয়েছিলাম। এটা কিন্তু বহুদিন চলেছিল, যে পরীক্ষা দেওয়ার আগে এই কোর্সটা 6 সপ্তাহ মধ্যে ছিল, এটা বলতে আমার বার ভোকেশনাল কোর্স বাধ্যতামূলক ছিল। প্র্যাকটিক্যাল লিগাল ট্রেনিং কোর্স বাধ্যতামূলক করা যায় কি না, সেটা বিভিন্ন পর্যায়ে কিন্তু হতে পারে, ইউনিভার্সিটি লেভেল হতে পারে, হতে পারে বার কাউন্সিল আন্ডার হতে পারে। সেটা করতে পারলে কিন্তু আমাদের মনে হয় এই শিক্ষাটা আরও বেশি পাকাপোক্ত হবে। আমার প্রশ্নটি হচ্ছে ব্যারিস্টার কামরুজ্জামান স্যারের কাছে। স্যার, আমার জানার বিষয়টা হচ্ছে আপনি এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন প্রধান হিসেবে কাজ করছেন আইন বিভাগের, কিন্তু
এই ড্যাফোডিল ইউনিভার্সিটি বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশের প্রেক্ষাপটে যে নতুন নতুনত্বগুলো আসছে বা যে বিষয়গুলো সংযোজন হচ্ছে এ সকল সংযোজন বা আমাদের দেশের বাস্তবতার সাথে এই ডিপার্টমেন্ট কতটুকু বাস্তব বলে আপনি মনে করছেন? আমি প্রথমেই উত্তরে বিষয়টা কিছুটা আপনাদেরকে বলেছি, হিন্টস দিয়েছি যে আমাদের ডিপার্টমেন্ট আমাদের কোয়ালিটি ইম্প্রুভের ব্যাপারে, মান উন্নয়নের ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ। কারণ আপনারা জানেন যে বর্তমানে ওয়ার্ল্ডে নিত্য নতুন বিভিন্ন ধরনের নতুন নতুন আইন আসতেছে। যেমন আমি ব্যক্তিগতভাবে আমার নিজের বিশ্ববিদ্যালয়ে যেমন দেখেছি যে সেখানে আমরা সাইবার ল পড়াশোনা করি নাই, এনভায়রনমেন্টাল ল লেখাপড়া করি নাই, বা এয়ার স্পেস ল, এই ধরনের আরও অনেক ল আছে। তো সেই আইনগুলো যাতে বর্তমানে ছাত্রছাত্রীরা পড়তে পারে সেজন্য আমরা আমাদের সিলেবাসে এগুলোকে অ্যাড করেছি। এবং সেদিক থেকে আমি বলতে পারি যে আমাদের যে সিলেবাসটা সেটা অত্যন্ত আপ টু ডেট এবং অত্যন্ত মানসম্মত। স্যার, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র। আপনার প্রসঙ্গক্রমে আমার একটি প্রশ্ন আছে। আমরা দেখি কোনো কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে 2 বছর আইন স্নাতক কোর্স, আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে 4 বছর অনার্স কোর্স চালু আছে। এক্ষেত্রে দেখা যায় 2 বছর যারা অনার্স কোর্স করেন তারা প্রয়োজনীয় সকল আইন শিখতে পারে না। এই যে বৈষম্যগুলো, এগুলো আপনি কিভাবে দেখেন? আসলে এটা আমি মনে করি এটা একটা সমস্যা। কারণ যারা 2 বছরের স্নাতক কোর্স করছে এবং 4 বছরের অনার্স স্নাতক করছে, এই যে সময়ের যে ব্যবধানটা 2 বছর এবং 4 বছর, 2 বছরের যে সময়ের ব্যবধান, আসলে আমার মনে হয় যে স্নাতক 2 বছর যারা করছে তারা অনেক প্রয়োজনীয় আইন পড়া থেকে তারা বঞ্চিত হচ্ছে। এবং মানের দিক থেকেও আমার মনে হয় যে কিছুটা দুর্বলতা দেখা যায় সেক্ষেত্রে। 2 বছরের আইন কোর্সটাকে আমরা যদি 3 বছর উন্নীত করতে পারি তাহলে তো কিছুটা হলেও বা অনেকটা হলেও এই ব্যবধানটাকে কমানো সম্ভব। কারণ উন্নত বিশ্বে যেখানে আমরা আইন দেখেছি সেখানে দেখি যে সাধারণত এই ধরনের নিয়ম নাই যে স্নাতক পর্যায়ে 2 ধরনের কোর্স, সেখানে 1 বছর ইভেন 2 বছরের কোর্স আছে যেগুলোকে ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হয়। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। শাহ আলম স্যারের কাছে আমার কোয়েশ্চেন, আইনের ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন এবং যুগোপযোগী করার জন্য বাংলাদেশের আইন কমিশন কি ধরনের ভূমিকা পালন করছে? কারিকুলাম ডেভেলপমেন্ট, ম্যাথোলজি ডেভেলপমেন্ট, ইনস্টিটিউশন ডেভেলপমেন্ট, এগুলোর কথা বলেছি কিন্তু আমরা, সেগুলো গভর্নমেন্টের কাছে আছে। তো আমরা আশা করব যে গভর্নমেন্ট কোনো না কোনো দিন একদিন এটা নজর দেবে এবং সে অনুযায়ী পদক্ষেপ নেবে এবং আইন শিক্ষার মান উন্নয়নে তারা একদম বাস্তবমুখী এবং সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে মান উন্নয়ন ঘটাবে, এটা আশা করছি। আমরা মনে করি যে সরকার যদি এই উপায়গুলি গ্রহণ করে এবং সেভাবে পদক্ষেপ নেয়, বাংলাদেশে কিন্তু ব্যাপকভাবে আইন শিক্ষার মান উন্নয়ন সম্ভব এবং সেটা আমরা আশা করি গভর্নমেন্ট সেটা করবে। স্যার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদের প্রস্তুতির সহায়তার লক্ষ্যে আমাদের এবারের সেগমেন্ট প্রিপেয়ার ইয়োরসেলফ। বর্তমানে যারা সব কিছুই করতে পারে এবং সব কিছুই খুব ভালোভাবে করতে পারে তাদের জন্যই আইন পেশা এবং আইন অধ্যয়ন, কারণ এর ব্যাপ্তি এবং বিস্তৃতি এতটি লাভ করেছে যে সেখানে যারা সুযোগ্য নন তারা ক্ষেত্রে দাঁড়াবার সুযোগটিও পাবেন না। প্রতিযোগিতামূলক এই পেশাতে তারাই টিকে থাকতে পারেন যাদের মনন এবং মেধা রয়েছে এবং সে দিয়ে যারা তাদের আরাধ্য যে উদ্দেশ্য সেখানে পৌঁছতে তাদের ক্ষমতা রাখেন। বর্তমানে এই পেশা এমন একভাবে এগোচ্ছে যেখানে আন্তর্জাতিক যে সম্পর্ক, বিশেষ করে অর্থনৈতিক সম্পর্কের যে বৈশ্বিকীকরণ হয়েছে তার মাধ্যমে এই পেশার উপরে এক অদ্ভুত ধরনের প্রভাব পড়েছে। আজ আইন পেশা রাষ্ট্রীয় গণ্ডির সীমানা ছাড়িয়ে এটি আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়েছে। তাই ভবিষ্যতে যারা আইন পেশায় নিযুক্ত থাকবেন তারা শুধুমাত্র দেশীয় কর্মকাণ্ড বা দেশীয় ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত থাকবেন না, তাদের সব কিছুই হবে বহুজাতিক এবং আন্তর্জাতিক। এর জন্য কিন্তু শুধুমাত্র যে পুস্তকের মধ্যে নিহিত যে জ্ঞান, সেই জ্ঞান আহরণ যথেষ্ট নয়। এর জন্য আইন শিক্ষাকে, আইন অধ্যয়নকে শুধুমাত্র অনুষদ বা বিভাগের ভেতরে আবদ্ধ রাখলে চলবে না, আইন শিক্ষাকে নিয়ে যেতে হবে একদমই আমাদের সমাজে। আমি যেটাকে বলি যে মাটির সঙ্গে সম্পৃক্ত থেকে আইন অধ্যয়ন করতে হবে। প্রিয় দর্শক, ক্যারিয়ার টুডে আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের ভাবনার সঙ্গে আমরা সংযুক্ত হতে চাই। এবারে আমাদের আয়োজন টাইম টু ডেলিভার। ছেলেমেয়েরা আইন পড়ে প্রধানত আইনজীবী হওয়ার জন্য,
তবে এর জন্য প্রধানত দায়ী বাংলাদেশ বার কাউন্সিল, কারণ তারা আইন পেশায় প্রবেশের যে পরীক্ষা ওই পরীক্ষাটা খুব সোজা করে ফেলেছে, ফলে অল্প পড়ে যেহেতু পাস করা যায় ওই জন্য কেউ বেশি পড়াশোনার দিকে উৎসাহী হয় না। আমার যেটা মনে হয় যে আমাদের বছরে যত মামলা দায়ের হয় তার সংখ্যা গত 7-8 বছরে তেমন কোনো বৃদ্ধি পায় নাই, কিন্তু ওই তুলনায় আইনজীবীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। অতএব আইন পেশায় প্রতিযোগিতাটা অনেক বেড়েছে এবং সেই জন্য ওই ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নত না হলে এই পেশায় টিকে থাকা মুশকিল হবে। আর আইন পেশার উন্নতির জন্য যারা আইন পেশায় আছে, আমাদের ধরেন আইন পেশায় একবার প্রবেশের পরে কোনো ধরনের উচ্চতর ট্রেনিং বা ওই ধরনের কোনো কার্যক্রম নাই, এবং এটাও বার কাউন্সিলের দায়িত্ব। এবং একই সাথে বিশ্ববিদ্যালয়গুলিও আমরা যেটা বলি যে প্রফেশনাল ট্রেনিং, আমাদের যেখানে আইন পড়ানো হয় কোনো প্রফেশনাল ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নাই, আমার মনে হয় বিশ্ববিদ্যালয়গুলি এই দিকেও একটু নজর দেওয়া দরকার। আর শেষ কথা হলো যে অন্য সব পেশার তুলনায় আইন হলো এমন একটা পেশা যে যখন পড়তে আসছে তাকে সারা জীবন বই পড়তে হবে। এইটা না বুঝে অনেকে এই পেশায় বা এই আইন পড়া শুরু করে ছাত্রছাত্রী হয়ে যায়, বুঝে না যে তার বাকি 50 বছর কিন্তু পড়তেই হবে। আমার মনে হয় উন্নতি করতে হলে আগে এইটা বুঝে আইন আইন পড়তে আসা উচিত। আসলে ছোটবেলা থেকে আমার আইনের উপর পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল। বাংলাদেশের জুডিশিয়ারি পৃথক হওয়ার পর থেকেই আইন সাবজেক্টের অনেক ডিমান্ড বেড়ে যায়। আইনের আমাদের ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ অফ স্টাডি, যেটা আমাদের বর্তমানে আইন শিক্ষার জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আমাদের এখানে মেনটেন করা হচ্ছে। আমাদের এক্সটার্নাল যে সাবজেক্টগুলো আছে লয়ের পাশাপাশি পড়ানো হয়। আমরা মোটামুটি ওয়েল ইকুইপড একটা নলেজ গ্যাদার করার জন্য আইন বিভাগে ভর্তি, এবং এই বিভাগটি হচ্ছে একটা ইউনিক ডিপার্টমেন্ট। আইনে পড়াশোনা করতে এসেছি কারণ ছোটবেলা থেকে ইচ্ছা ছিল জুডিশিয়ারিতে জব করব। তো আমি মনে করি আইনের উপর পড়াশোনার মাধ্যমে আমি সঠিক ট্র্যাকে আছি। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদিও ল ফ্যাকাল্টি নতুন, তারপরেও মানে আপনার অনেক ইউনিভার্সিটির সাথে এটা খাপ খেয়ে মানে এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, প্রস্তুত থাকুন, ক্যারিয়ার টুডে টিম হয়তো আসছে পরবর্তী অনুষ্ঠানে আপনারই ক্যাম্পাসে। প্রিয় দর্শক, আমরা পৌঁছে গেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো এবং আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেস careertoday@diu.edu.bd এই ঠিকানায়। আমাদের কাছে চিঠি লিখতে পারেন, চিঠি লেখার ঠিকানা প্রযোজক ক্যারিয়ার টুডে জেএমসি মিডিয়া ল্যাব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, 4/2 শোভনবাগ, মিরপুর, ঢাকা 1207। দেখা হবে আবারও পরবর্তী সপ্তাহে একই সময়ে একই চ্যানেলে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ভালো কাটুক আপনার প্রতিটি দিন।